হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের জন্য আরও নতুন একটা ঘটনা নিয়ে আসলাম। এই ঘটনাটা আমার ইচ্ছার বিরুদ্ধে অনেকটা জোর করে হয়েছিল। যাই হোক, আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। তাহলে চলো এবার মূল ঘটনায় আসা যাক। আমার বয়স 37 বছর, দুই মেয়ের মা, স্বামী ব্যবসা করে, ব্যবসা খুব বড়, কয়েকজন কর্মচারী আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তাই আমার স্বামীর কোনো ভাই বোন নেই। তাই স্বামী আর দুই মেয়ে নিয়ে আমার সংসার। দুই মেয়ে একই স্কুলে পড়ে, সকাল 8:30 মেয়েদের স্কুলে দিয়ে বাড়ি চলে আসি, আর বাড়ির সাংসারিক কাজ করে দুপুরে রান্না করি, রান্না করা শেষ হলে আবার স্কুলে গিয়ে মেয়েদের দুপুরে 2:30 নিয়ে আসি। এরই মধ্যে আমার স্বামী বাসায় চলে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। সে এসে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। এরপর আমার স্বামী কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তার ব্যবসার চলে যায়। আমাকে আমার স্বামী যথেষ্ট ভালোবাসে, আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি, আমার সংসারে কোনো সমস্যা নেই। আমি দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা, গায়ে সামান্য মেদ আছে, নিয়মিত স্বামীর চরকানিতে আপেলগুলো একটু ঝুলে গেছে, তবে টাইট কিছু দিয়ে বেঁধে রাখলে অতটা বোঝা যায় না। এই বয়সেও আমি যথেষ্ট আকর্ষণীয়। আমার মেয়েকে স্কুলে দিতে এবং নিতে যেতে রাস্তার অনেক লোক ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, চোখ দিয়েই মনের স্বাদ মিটিয়ে নেয়। এখনো আমার স্বামী আমার মাঠে নিয়মিত খেলাধুলা করে, রাত দিন সে কিছুই মানে না, এতে আমিও খুব এনজয় করি। সুযোগ পেলেই আমি নিজেকে বিলিয়ে দিই আমার স্বামীর হাতে, আমার স্বামীর কাছে কখনো না শব্দ শুনিনি। যাই হোক, এভাবেই বেশ সুখে শান্তিতে চলছিল আমার জীবন। কিন্তু একদিন অজানা নম্বর থেকে আমার মোবাইলে একটা ফোন এলো। সাধারণত আমি অজানা নাম্বার থেকে ফোন আসলে ফোন রিসিভ করি না, এবারও তাই ফোন রিসিভ করলাম না, কিন্তু সে অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে। একসময় বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম। একটা ভরাট পুরুষ কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আপনি আমাকে চিনবেন না, আমার নাম সৈকত, আপনাকে স্কুলের সামনে রোজ দেখি, আপনাকে একটা দরকারে ফোন করেছি। আমি বললাম, কি দরকার, তাড়াতাড়ি বলুন। সে কোনো ভূমিকা না করে সরাসরি বলল, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনার মাঠে একবার খেলতে চাই, এর জন্য আপনি যত টাকা চাইবেন আপনাকে তত টাকা দিব। এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারপরেও নিজেকে শান্ত রেখে বেশ ঠান্ডা মাথায় বুঝালাম, আমার কোনো কথাই শুনছে না। আমার স্বামীর কথা বলেও তাকে আটকাতে পারলাম না, তাই বেশ রাগ হয়ে গালি দিতে দিতে বললাম, ফাজলামো করিস, এতই যখন খেলার শখ তো তোর মায়ের সাথে গিয়ে খেল, তোর মায়ের মাঠে খেলে আরও মজা পাবি। সে বলল, বেশি বকবক করবি না, রাজি না থাকলে কিন্তু জোর করে করব। আমি বললাম, তোর যা ইচ্ছা করিস, দেখা যাবে, আর তোকে আমি পুলিশে দেব। এই বলে আমি ফোনের লাইন কেটে দিলাম। ব্যাপারটা নিয়ে একটু ভাবলাম, ধুর কি আর হবে, কিছুই হবে না, সুন্দরী দেখলে এই টাইপের কিছু ছেলে এমন করবেই, সামনে আসার সাহস পাবে না, তাই আমি আর ভাবলাম না এই বিষয়টা নিয়ে। এরপর থেকে মাঝে মাঝে আমাকে ফোন করে ডিস্টার্ব করে, তাই ফোন রিসিভ করি না। ঝামেলা হবার ভয়ে স্বামীকে এই বিষয়ে বলবো করে বলাই হচ্ছে না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন আমি মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি বাসায় যাব। আজকে আমি সম্পূর্ণ লাল হয়ে আছি, লাল শাড়ি, লাল ব্লাউজ, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, শ্যাম্পু করা চুল কোমর পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। হঠাৎ একটা নীল রঙের ছোট বাস আমার সামনে এসে দাঁড়ালো। একজন লোক বাসের দরজা খুলে নামলো। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা নাকি রুমাল চেপে ধরলো। আমি কিছুটা বুঝতে পারলাম আমাকে মাইক্রোবাসে তোলা হচ্ছে, তারপর আর কিছুই মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেলাম। এই ঘটনা এত দ্রুত হয়ে গেল, আশেপাশের কারো নজরেই আসলো না, আর আসবে বা কেমন করে, ওরা তো স্মার্ট ছিল যে সবাই মনে করবে আমি নিজেই গাড়ি ধরেছি। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম একটা কিং সাইজ বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে একটা বাসার বেডরুম, পাশের সোফায় বসে এক লোক বিড়ি টানছে আর ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি ওনার কণ্ঠ আর কথার স্টাইল দেখে বুঝতে পারলাম এই লোকটা আর কেউ নয়, আমার ফোনে যে অচেনা নাম্বার থেকে ফোন করে সেই লোকটাই, নাম সৈকত। এই লোকই কয়দিন আগে ফোনের মধ্যে যাতা বলেছিল। দেখলাম সৈকত সম্পূর্ণ উন্মুক্ত হয়ে সোফায় বসে আছে, তার খেলোয়াড় দিকে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম। কত বড় খেলোয়াড়ে বাবা, যেমন লম্বা তেমন মোটা, মাথাটার সাইজ একটা টেবিল টেনিস বলের সমান, যেন আকাশের দিকে মুখ করে আছে। আমি ভয় ভয় উঠে বসলাম, আমাকে এখানে ধরে এনেছেন কেন, কেন আবার, তোকে বলেছিলাম না সেদিন তো খুব ফ্যাসফ্যাস করছিলি, তোর মাঠে নাকি খেলা সম্ভব না, আমার মাথায় একবার যা আসে তা আমি না করে থাকি না, এখন দেখ তোর মাঠে যেভাবে খুশি সেভাবেই খেলবো, দেখে তুই কি করতে পারিস। আমি বুঝতে পারলাম আজকে আর আমার রেহাই নেই, এই লোক ঠিকই আমার সাথে করবে, এতদিন ধরে পরম যত্নে আগলে রাখার খেলার মাঠের গর্ত আর রক্ষা করতে পারবো না। সৈকত আবার বলল,
এই কি ভাবিস, তুই এখান থেকে কোনোভাবেই যেতে পারবি না, কেননা শহর থেকে অনেক দূরে আর ফাঁকা জায়গায় এই বাসাটা। আশেপাশে কোনো বাসা নেই, তাই কোনো শব্দ কেউ শুনতে পাবে না। এখন তোর সামনে দুইটা পথ খোলা আছে। তুই যদি রাজি থাকিস, তাহলে 3 ঘন্টা পর আমার লোকেরা তোকে স্কুলের সামনে নামিয়ে দেবে। এই 3 ঘন্টা আমি তোর মাঠে ইচ্ছে মতো খেলবো, তুই কিছু বলতে পারবি না, আর যা করতে বলবো তাই করবি। আমি যতবার খুশি, যেভাবে খুশি তোর মাঠে খেলবো, তুই চুপ থাকবি আর মজা নিবি আমার। যদি রাজি না থাকিস, তাহলে এখনই তোর সব কিছু ছিঁড়ে ফেলবো, তারপর জোর করে তোর মাঠে খেলবো। আমি খেলার পর আমরা আরও 4-5 জন লোক বাইরে আছে, তারাও তোর মাঠে খেলবে। এত লোক খেলার পর তোকে আর বাসায় যেতে হবে না, সোজা হাসপাতালে যাবি। কয়েক মিনিট সময় দিলাম, ভেবে দেখ। আমি চুপচাপ ভাবছি, কোনোভাবেই আজকে রেহাই পাওয়া যাবে না। এত লোককে কীভাবে নেব? হাসপাতালে গেলে মানসম্মান বলে কিছুই থাকবে না, কারোর কাছে মুখ দেখাতে পারবো না। তার চেয়ে সৈকত একাই যাইছে করুক, আমি তো আর করছি খুকি নই, নিয়মিত স্বামীর সাথে তো খেলি, সৈকতকে সামলে নিতে পারবো, কেউ কিছু জানবে না। তাই আমি চুপচাপ হয়ে নিজের ইচ্ছায় নিজেকে উন্মুক্ত করলাম। বুদ্ধিমান মহিলা বলে সম্বন্ধ করে আমার কাছে এসে আমার বাগানের আপেলগুলো দলাইমলাই করে খেতে লাগলো, আমার পুরো বাগান জুড়ে বিচরণ করতে লাগলো। আমি শিউরে শিউরে উঠছিলাম। সে এত স্পার্ট যে আমাকে খুব দ্রুত রেডি করে নিল। আমার মাঠের গর্তে জল চলে আসলো। সে তা দেখে আমাকে জায়গা মতো নিয়ে তার খেলোয়াড় আমার গর্তে ঘষতে লাগলো। এরপর হুট করে আমার মাঠে তার খেলোয়াড় নামিয়ে দিল। আমি কোকি উঠলাম, কেননা স্বামীর খেলোয়াড় চেয়ে এই খেলোয়াড় বিশাল। আমি ব্যথা পেলেও সৈকত ইচ্ছামতো খুব গতি দিয়ে খেলতে লাগলো। একটা সময় আমারও ভালো লাগতে শুরু হয়। এভাবে সে টানা 3 বার আমার মাঠে জল ঢেলে শান্ত হয়ে সম্মানের সহিত আমাকে বাড়ি পৌঁছে দেয়। এরপর কিছুদিন পরপর আমার বাড়িতে এসে আমার মাঠে খেলে যায়। এখন আমি স্বামীর থেকে ওনার কাছে বেশি মজা পাই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আরও মজার ঘটনা নিয়মিত পেতে চাইলে লাইক আর শেয়ার করে দাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।